স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। প্রতিনিয়ত খেলাধুলা সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেয়েছেন, এটা পুরনো খবর। নিজ এলাকা নড়াইল দুই আসন থেকে লড়বেন তিনি, কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে এই বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেননি ম্যাশ। অবশেষে নীরবতা ভেঙে সোশ্যাল সাইটে সরব হলেন তিনি। রবিবার রাত 9টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে রাজনীতিতে আসার কথা ব্যাখ্যা করেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফির। সেই স্ট্যাটাস vd24live.com এর পাঠকদের জন্য তুলে ধরা হয়েছিল, তা আজ আমি বলে দিচ্ছি। 2001 ক্রিকেটের আঙ্গিনায় পথ চলা শুরু, আজ 2018। এই প্রায় দেড় যুগ ক্রিকেটে যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি, কখনো আপোষ করিনি, আগামী বিশ্বকাপ পর্যন্ত আপোষ করতে চাইও না, বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। রাজনীতির তাড়না আমার ভেতরে ছিলই, কারণ সবসময় বিশ্বাস করেছি রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়। ক্রিকেট খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, না হলে হয়তোবা 2011 সালেই হারিয়ে যেতাম, এই মাশরাফি হয়তো একদিন থাকতো না। 2011 সালে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমাকে এই 60 বছর চলতে সহায়তা করেছে। এবার আমার সামনে সুযোগ এসেছে আমার দেশের মানুষের জন্য কিছু করার। বিশ্বকাপের পরে 4.5 বছর আমার জন্য কি অপেক্ষায় আছে সেটাও জানি না, তাই আমি সময়কে মূল্যায়ন করেছি, সময়ের ডাক শুনেছি, কারণ আমি বিশ্বাস করি সময়ের কাজ সময়ে করা উচিত। বঙ্গবন্ধুকে দেখা সৌভাগ্য হয়নি, কিন্তু তার কথা জেনে উপলব্ধি করেই বেড়ে উঠেছি, পড়াশোনা করে অনেকের কাছে শুনে যতটুকু জেনেছি যে সেসব থেকেই ওনাকে হৃদয় ধারণ করে ফেলেছি, আর মুক্তিযুদ্ধের চেতনা পারিবারিকভাবেই আমার অস্থি মজ্জায় মননে মগজে রয়েছে। এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কাজ করছেন তার সারথি হয়ে আমার এলাকার জন্য কিছু করতে চাই। এটা যদি করতে না পারি তাহলে আমার কাছে মনে হবে আমার এলাকার প্রতি আমি মোটেও সুবিচার করতে পারিনি, বঞ্চিত করেছি। ক্রিকেট খেলতে খেলতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু সামাজিক কাজ করেছি আমার মনে হয়েছে সেটুকুই যথেষ্ট নয়, আরও বড় পরিসরে করার সুযোগ খুঁজেছি সব সময়, এবং রাজনীতি আমাকে সেই সুযোগটা এখন করে দিয়েছে। সুতরাং এই কারণে আমি রাজনীতিতে আবার পদার্পণ করেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত সহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। Yeah.